চলতি বছরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে 21 জুন মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন 28,309 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,385 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 24,924 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের জন্য বাংলাদেশ থেকে সর্বমোট ফ্লাইট পরিচালনা করা হয়েছে 78টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে 43টি, সৌদি আরব এয়ারলাইন্স পরিচালনা করেছে 30টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে 5টি ফ্লাইট। চলতি বছরে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 8ই জুলাই, এর চাঁদ দেখার উপর নির্ভর করে। সরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের কোঠা নির্ধারণ করা হয়েছে 4,000 জন, রাষ্ট্রীয় খরচ ও গাইড সহ এই 4,000 জন হজ করতে পারবে। বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীর কোঠা নির্ধারণ করা হয়েছে 53,585 জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা 359টি। এরা সৌদি আরবে এবং বাংলাদেশে উভয় জায়গায় হজ পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় 5ই জুন থেকে। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট পরিচালনা করা হবে 3ই জুলাই পর্যন্ত। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে 14ই জুলাই। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট শেষ হবে 4ই আগস্ট। এছাড়াও সৌদি আরবে আইটি হেল্প ডেস্ক থেকে সার্ভিসের সংখ্যা দেওয়া হবে 9,336টি, চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা 2,926টি। মোট ইস্যু করা ভিসা ছিল 81.46%, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ভিসা 94.99% ও বেসরকারি ব্যবস্থাপনার জন্য ভিসা ছিল 80.45%। মহামারী ভীতি পরিস্থিতি কেটে যাওয়ার পর এবছরে বিশ্বের 10 লক্ষ মানুষকে হজে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব। কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ করতে পারবে সেই কোটাও নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এর আগের বছরগুলোতে বাংলাদেশ থেকে প্রায় 1.25 লক্ষ মানুষ হজ করার সুযোগ পেতেন, কিন্তু করোনা মহামারীর কারণে এবং বিশ্বে বিভিন্ন দেশের বিপর্যয়ের কারণে এবছরে সৌদি আরব কোঠা নির্ধারণ করে দেয় বিভিন্ন দেশের জনসংখ্যার উপর ভিত্তি করে।